কন্ট্রিবিউটার সিপিএ কে এম হক আমাদেরকে ছেড়ে চলে গেছেন কত রাতে না ফেরার দেশে আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আমরা আরেকজন সদস্যকে হারালাম টিভিএন টোয়েন্টি ফোরের আমরা অত্যন্ত শোকাবহ এবং সমবেদী তার পরিবারের জন্য আমাদের ভাষা নেই তার পরিবারকে কিভাবে সান্ত্বনা জানাবো আশা করি আপনারা সবাই দেখছেন অনুষ্ঠানটি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন দয়া করে সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখুন এটি আপনাকে ভাবে সেভ করবে আপনার পরিবারকে সেভ করবে এবং এই যে করোনা ভাইরাসের স্প্রেড সেটি ঠেকানোর একটি মাত্র উপায় সেটি হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং দর্শক আমরা অনুষ্ঠানটি শুরু করব আমরা জানি আপনারা অনেকে আছেন আমাদের সাথে অনলাইনে এবং আমাদের সাথে অনেকে আছেন ফেইসবুকেও আমরা চেষ্টা করব আপনাদের ফোন নেওয়ার যত যতদূর সম্ভব এবং আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্ন উত্তর হাসেম মোহাম্মদ হাসেম আছেন উনি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবেন মোহাম্মদ হাসেম আপনি শুনছেন আমাকে জি জি আমি শুনতেছি থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে আহ আমরা অনুষ্ঠানের শুরুতেই আপনি আহ কিছু আপডেট আছে বেশ কিছু আপডেট আছে যেটি আমাদের দর্শকদের জানানোর দরকার আমি আহ চলুন সেখান থেকে আমরা শুরু করি জি ধন্যবাদ হাবিব ভাই অলসো ধন্যবাদ কে আমাকে কানেক্ট করার জন্য এবং আপ টু ডেট ইনফরমেশন যেন আমরা ট্যাক্স কে দিতে পারি আহ প্রথমে শুরু করতে চাই আমরা গত সপ্তাহে বলেছিলাম যে আইআরএস ওয়াইব বেস ওয়াইব বেস একটা পোর্টাল তৈরি করবে যেটা যারা যারা ফাইল করে নাই যারা দে আর নট রিকোয়ার টু ফাইল যেসব আ ফাইল করতে পারে নাই এবং করার দরকার নেই তাদের ফাইল করা জরুরুলত নয় আমরা বলেছিলাম এবং তারা কিভাবে টাকাটা পাবে সেটা বলছিলাম ওয়াইট পোর্টাল তৈরি করবে তো আজকে যে আপডেটটা এসেছে আমাদের কাছে সেটা হচ্ছে নন ফাইলার রেজিস্টার করার জন্য আইআরএস একটা নতুন অ্যাপস তৈরি করেছে তো সেটা আপনি কিভাবে পাবেন সেটা হচ্ছে irs.gov ওখানে গিয়ে আপনি আপনি ওখানে যাবেন ওখানে গিয়ে সেকেন্ড আপনি অপশনেনে দেখবেন নন ফাইলার ওখানে আপনার ক্লিক করতে হবে সেখানে আপনার পিউ ইনফরমেশন দিতে হবে আপনার দিতে হবে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার আর ইউজার আইডি পাসওয়ার্ড দেন আপনার নেম অ্যাড্রেস অ্যান্ড ওয়াট এভার আপনার অ্যাকাউন্ট নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার রাউডিং নাম্বার দিয়ে আপনি যদি আপডেট করে দেন তাহলে আপনি আপনার টাকাটা যে স্টিমুলাস প্যাকেজ যে টাকাটা এটা অটোমেটিক চলে আসবে এটা কাদের জন্য একটু ক্লিয়ার করতে চায় এরা হচ্ছে যেই সব ট্যাক্স পেয়ার নট রিকোয়ার টু ফাইল যাদের ইনকাম টপ তা নিচে ছিল সিঙ্গেল ফাইন ফালিনোয়েন্টি ফোর তাদের নিচে ছিল যারা ফাইল করে না যাদের প্যারেন্ট রয়েছে তারা ডিফেন্ডেন্ট না কারো তাদের আই এর কাছে তাদের কোনো রেকর্ড নাই সেই কারণে তারা এই ইনফরমেশনটা নিয়ে আপনার এই স্টিমুলাস প্যাকেজের সিঙ্গেল হলে টপ হান্ড্রেড ডলার মেরিট জয়েন হলে টোয়েন্টি ফোর হান্ড্রেড ডলার সেন্ড করে দেবে তাদের অ্যাকাউন্টে নাও আর যারা সোশ্যাল সিকিউরিটি পায় এবং এস এস ডিআই পায় তারা কিন্তু তাদের তাদের গিয়ে আপডেট করতে হবে না কারণ রেকর্ড সোশ্যাল সিকিউরিটি ডিপার্টমেন্টে আছে ওদের কাছে আছে ওনারা যদি ওইখানে ডাইরেক্ট ডিপোজিট পেমেন্ট পায় তাহলে অটোমেটিকলি আপনার চেকটা চেকটা ওখানে চলে যাবে শুধুমাত্র আমি বলতে চাই শুধুমাত্র যারা কোনো আপডেট নাই সোশ্যাল সিকিউরিটি কোনো টাকা পয়সা পান না ওই ধরনের ট্যাক্স পেয়ারদের ওইটা আপডেট করার জন্য বলা হচ্ছে এটা হল এক নাম্বার নাম্বার টু আহ নাম্বার টু ওরা নেক্সট উইক থেকে আপনার পেমেন্ট আসা শুরু করে দিবে তো সেটা সেটা এখন আমরা এটাও বলেছিলাম যে যারা ডাইরেক্ট ডিপোজিট করতে পারে নাই তাদের জন্য একটা এটা হচ্ছে নন জন্য তো তারা কি করবে যারা ট্যাক্স ফাইল করেছে ডাইরেক্ট ডিপোজিট দেয় কিংবা যারা করে নাই টু থাউজেন্ড এইটে ট্যাক্স ফাইল করেছে অ্যাকাউন্ট অনেক অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে তারা আহ ডাইরেক্ট ডিপোজিট পাবে না তাদের জন্য নেক্সট নেক্সট যেটা করবে সেটা হচ্ছে আপনার আরেকটা তৈরি করবে সেইটার মাধ্যমে মাধ্যমে ওরা আপনার অ্যাকাউন্টকে আপডেট করতে পারবে এবং সেখানে লেখা থাকবে গ্যাট মাই পেমেন্ট আমি একটু ক্লিয়ার করতে চাই ওই ওই এটা নেক্সট উইকে আসবে তেরো তারিখের মধ্যে তো গ্যাট মাই পেমেন্ট নট ফর দ্য ওয়াইস মাই পেমেন্ট ওয়াইস মাই রিফান্ড এটা হবে গ্যাট মাই পেমেন্ট অনলি ফর স্টিমুলাস পেমেন্টের জন্য সেখানে কি হবে সেখানে আপনার ক্লিক করে আপনি দেখতে পারবেন আপনার কখন টাকাটা ডিপোজিট হচ্ছে ব্যাংকে কিংবা কখন মেল হয়ে যাচ্ছে আপনার যদি ডাইরেক্ট ডিপোজিটের জন্য স্কেজুল হয়ে যায় কিংবা মেল করার জন্য স্কেডিউল হয়ে যায় ইউ ক্যান নট আপডেট দ্য ইউর অ্যাকাউন্ট নাম্বার রাউডিং নাম্বার বাট ওখানে যদি আপনি দেখতে পান যে আপনার এই স্কেডিউল হয় না আপনি কখন টাকা পাবেন তাহলে আপনি ডেফিনেটলি ওইটা আপডেট করে দিতে পারবেন তো প্রথমে কারা ট্যাক্স স্টিমুলাস প্যাকেজটা পাবে প্রথমে যারা টু থাউজেন্ড এবং টু এর যারা ট্যাক্স রিটার্ন করেছে যাদের ডাইরেক্ট ডিপোজিট আছে তারা নেক্সট উইক থেকে প্রবলি তারা বলেছে নেক্সট উইক থেকে এই পেমেন্টটা আসা শুরু করবে সো যারা সিঙ্গেল তারা ডলার্টি জনলি হান্ড্রেড এবং যাদের একটা বাচ্চা আন্ডার বাচ্চা আন্ডার সেভেন্টিন রয়েছে তারা পাঁচশো মাসো করে এক হাজার টাকা অলমোস্ট থার্টি ফোর হান্ড্রেড ডলার পাবে দুই বাচ্চা থাকলে এবং পাশাপাশি আরেকটা জিনিস বলে রাখতে চাই এখানে অনেকে কনফিউজ হয়ে যায় ওই যে নন ফাইলার আমার স্টেট ফাইল করতে হবে কি তাহলে নন ফাইলার কেন বলতেছে ফাইলার হচ্ছে আপনার ইউ আর নট ইকুয়ার টু ফাইল বাট আপনি শুধু আপনার ইনফরমেশন আপনার অ্যাকাউন্ট নাম্বার আডির নাম্বার আপডেট করে দিলে আপনার প্যারেন্টরা যদি যারা কোনো সময় পায় নাই ডিসাবিলিটি পায় নাই ট্যাক্স ফাইল করে নেয় কিংবা আপনার ডিপেন্ডেন্ট ছিল না তারা এখন অনেকের প্যারেন্ট কিন্তু ডিপেন্ডেন্ট থাকে তারা কিন্তু পাবে না ডিপেন্ডেন্ট না হলে ওই টাকাটা ওরা পাবে এটা হচ্ছে আইএলএস এর আপ টু ডেট ইনফরমেশন আজকে এই জিনিসটা আসলো তো তিনটা জিনিস হচ্ছে নন ফাইলার জন্য রেজিস্ট্রেশন তারপর গ্যাট মাই পেমেন্ট স্ট্যাটাস তারপর হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন এবং অলসো ইউ গেটিং দ্য মানি ফ্রম দ্য নেক্সট উইক এবং যারা এই অ্যাকাউন্টের ইনফরমেশনটা আপডেট করবে তারা এর পরের হোপফুলি ইন ফিউচারে পাবে আইএলএস টা বলে দিয়েছে আমাদেরকে

যেখানে আরেকটা আপডেট হচ্ছে আমরা গতকালকে বলেছিলাম গভর্নর কোমো যেটা আপনার ইয়ার সাথে আপনার গুগলের সাথে কথা বলে আপডেট করে দিবে আনএমপ্লয়মেন্ট ওয়েবসাইটটা ওইটা কিন্তু ওরা করেছে এবং আমরা এটা বলেছিলাম ইউ ড হ্যাভ টু কল দেওয়িন সেভেন্টি টু আওয়ার আমাদের অনেক রিপোর্টে এসেছে তারা কিন্তু এখন কল পাচ্ছে এবং আনএমপ্লয়মেন্ট ক্লেমটা কমপ্লিট হচ্ছে সুতরাং আপনারা ওরি হওয়ার কিছু নেই তো যারা এখনও লাইন পান নাই তাদেরকে কল দেওয়ার দরকার নেই তারাই কল দিচ্ছে আর অনেক অনেকের আবার আমরা রিপোর্ট শুনেছি অনেকে মিস করেছেন কলগুলা তো হয়তো তারা আবার ট্রাই করবে এরপরে যদি আপনি দেখেন যে এক সপ্তাহের মধ্যে যদি না আসে তখন আপনি আবার ট্রাই করতে পারেন ওদেরকে কল দিয়ে তো আপডেট হচ্ছে কিন্তু ওরা ডে বাই ডে এটা আপডেট হচ্ছে ধন্যবাদ আমি একটি প্রশ্ন আপনাকে করতে চাই সেটি হচ্ছে অনেকে প্রশ্ন করেছেন যে কমন প্রশ্ন যেরকম ঋতু হায়দার এখন ফেসবুক থেকে প্রশ্ন করেছেন যে এবং এটি আরো অনেকের প্রশ্ন আছে একটি প্রশ্ন উত্তর দিলে আপনি অনেকের উত্তর দিয়ে দিবেন একবারে সেটি হচ্ছে উনি বলছেন যে আমার ওনার স্ট্যাটাস প্রসেসিং দেখাচ্ছে যদিও অনেকবার আপনি বলেছেন এটি আরেকবার আমরা শুনবো আপনার কাছ থেকে এখন উনি কি করবেন আসলে কোনো কিছু করার আছে কিনা না প্রসেসিং দেখাচ্ছে কোথায় আনএমপ্লয়মেন্ট ফাইল করেছেন উনি আনএমপ্লয়মেন্ট প্রসেসিং প্রসেসিং বলতে উনি কি ক্লেমটা ফাইল করেছে কিনা কমপ্লিট করেছে কিনা যদি কমপ্লিট করে তাহলে তো ডেফিনেটলি ডানো ওনার দেখতে হবে অনেক সময় আবার একটা কোয়েশন থাকে আমাদের এই ট্যাক্স পেয়ারদের যেটা তারা বলে যে আমার অ্যাকাউন্টে জিরো জিরো অ্যামাউন্ট দেখা যাচ্ছে এটার অর্থ হচ্ছে তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ভেরিফাই করতেছে সে সব ঠিক আছে কিনা তো সুতরাং আপনার ওরি হওয়ার কিছু নেই এবং আমরা গতকালকে বলেছিলাম সিক্স হান্ড্রেড অ্যাপ্লিকেশন সাকসেসফুলি তারা কমপ্লিট করতে পেরেছে অ্যানাদার টু হান্ড্রেড স্টিল

জি বলুন আমার অ্যাকচুয়ালি প্রশ্নটা হচ্ছে হলো আমার আমার ওয়াইফ জব করে এখনো লিফেনে আছে চাকরি কিন্তু ছাড়নি কিন্তু বর্তমান পরিস্থিতিতে ও ভয় হচ্ছে যার কারণে ও কাজে যাচ্ছে না এই পরিস্থিতিতে ও কি আপনার এই আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করতে পারবে নাম্বার ওয়ান স্টোর কিন্তু ওপেন আছে স্কুল কিন্তু স্টোর কিন্তু বন্ধ হয়নি কিন্তু ও লিভ অফ অ্যাপসানে আছে

উনি কোনো পেমেন্ট পাচ্ছে কিনা উনি লিপে ব্যবসায় যে আছে উনি কোনো পেমেন্ট পাচ্ছে কিনা রাইট এটা একটা কোয়েশ্চেন আর কোয়েশ্চেন কি না পেমেন্ট পাচ্ছে না উনি ওকে আচ্ছা ঠিক আছে এবার দ্বিতীয় প্রশ্নটি করুন প্লিজ আচ্ছা দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে হলো ক্যান্ডি স্টোরে যারা জব করছি আমরা তাদেরকে কিন্তু কোনো ডকুমেন্ট দিতে হয় জাস্ট ক্যাশে সপ্তাহে 300 700 টাকা করে পেমেন্ট দেওয়া হচ্ছে তো সেই ক্ষেত্রে এই লোকগুলা কিভাবে আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করবে

সজীব নিউ ইয়র্ক থেকে আমার কোশ্চেনটা হচ্ছে আমরা অনেকেই যারা এই যে ব্যাংক লোন অথবা আনএমপ্লয়মেন্ট ফাইল করতে যাচ্ছি তারা অনেকে সিস্টেমের মধ্যে যে অনেক কিছু দিতে বসতেছি না তো আমরা কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিতে চাই যেমন আমাদের যে এখানে মিস্টার হাসিম সাহেব আছে ওনাদের অফিসগুলো খোলা আছে কিনা এটা আমরা একটু জানতে পারলে ভালো হয় আরেকটা জিনিস হচ্ছে আমরা যে নিউ ইয়র্কে এত মানুষ নিউ ইয়র্ক আমেরিকাতে এত মানুষ আমরা আক্রান্ত হইতেছে এবং মৃত্যুবরণ করতেছে তো এখনো কেন পাবলিক ট্রান্সপোর্টেশন বন্ধ হচ্ছে না ট্রেন বাস এগুলোর থেকে একটু বেশি সত্তর আছে তো আপনাদের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে যদি এই মেসেজটা দেওয়া হয় যে পাবলিক ট্রান্সপোর্টেশন গুলো যেন বন্ধ করা হয় এবং রুট গুলাকে ক্লিন করা হয় না অন্যান্য দেশে দেখা যাচ্ছে যে মেডিসিন দিয়ে ক্লিন করতেছে রাস্তাঘাট গুলাকে তো এখানে রাস্তাঘাটকে কোনো ক্লিন করতেছে না আরেকটা জিনিস হচ্ছে আমাদের টিভিএম টোয়েন্টি ফোর চ্যানেলটা খুবই আহ জনপ্রিয় চ্যানেল বাঙালিরা সবসময় এখানকার খবর দেখার জন্য আমরা বাঙালি চৈনটির লোকজন আহ উদগ্রীব হয়ে বসে থাকি বাট এখানে এখনো পর্যন্ত আমি দেখলাম না যে বাঙালি কতজন আক্রান্ত হয়েছে নিউ ইয়ারকে বা কতজন মৃত্যুবরণ করতেছে প্রতিদিন এই সংবাদগুলো আমরা পাই না হাবিব ভাইয়ের মাধ্যমে এইটা যথাযথ কর্তৃপক্ষের কাছে জানাতে চাই যে আমরা বাঙালিরা যেন এই জিনিসটা জানতে পারি যে কতজন আক্রান্ত আমরা বাঙালি কমিটি থেকে কতজন মৃত্যুবরণ করতেছি প্রতিদিন এই এই জিনিসটা জানতে পারলে আমরা বাঙালি কমিউনিটির লোকজন অনেক উপকৃত হবো আমি বাইকটাকে অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আমরা আপনি সবকটি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব আপনি থাকবেন আমাদের সাথে আমি আরেকটি প্রশ্ন নিয়ে নিবো প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে দয়া করে আপনি পরিচয় দিন প্রশ্নটি করুন হ্যালো আসসালামু আলাইকুম আমার আমার নাম নুরুজ্জামান আমি এল মার্শিকে বলছি আমার দুইটা প্রশ্ন আছে আমার প্রথম প্রশ্ন আমি একজন আমি আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করেছি এবং আমি ফোন করে ওদের ওরা আমার কাছ থেকে ইনফরমেশন নিচ্ছে এবং বলছে আমাকে সোশ্যাল সিকিউরিটির ফটোকপি তো আমি সেটা সোশ্যাল সিকিউরিটি ফটোকপি ফ্যাস করে পাঠিয়েছি তারপর ওদেরকে ফোন করলাম কনফার্ম করার জন্য কিন্তু এখন তো ওরা বলতেছে যে ওরা আমাকে ফোন করবে তো এটা কখন ফোন পেতে পারি এটা একটা প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হলো আমার ওয়াইফ মসজিদে পার্ট টাইম জব করে এটা তে কাজ করে তো ও হলো উইক বাই উইকলি পে করে হলো তিনশো ডলার করে তো এটা আমি অ্যাপ্লাই করছি এবং অ্যাপ্লাই সাবমিট করে ক্লেমও করছি তো ওরা পেন্ডিংয়ের আছে বলতেছে পেন্ডিং আছে এটা এটা অলমোস্ট পনেরো দিন হয়ে গেছে সেম পেন্ডিং এ দেখাচ্ছে হুম তো এখন এবং ওরা একটা লেটার পাঠাইছিল এখানে ওরা কোয়ালিফাই করতেছে না এটা মানে কি একটা যেটা মানে বলতে আপনি কি কি লেটারে কি লেখা লেখা আছে কেন কোয়ালিফাই করছে না হ্যাঁ আমি আপনাদের ফোন দিছিলাম ওই যে উইকলি ক্লেম করার জন্য ওরা বলতেছে যে এ টেন্ডিং আছে আচ্ছা আপনি আপনি দুটি কথা বলছেন একটি কথা বলছেন পেন্ডিং আছে আর কি বলছেন আপনি লেটার পেয়েছেন যেটি তারা বলছে যে আপনি কোয়ালিফাই করছেন না কিন্তু আপনি কি ওই লেটারে কি লেখা আছে কেন কোয়ালিফাই করছেন না ও আমার মিট অ্যাক্স প্ল্যান করে দিলে বলে যে অরিজিন কাম নাকি কম মানে এসে তো বায়ো উইکلی 300 টাকা পায় ঠিক আছে আমি জানতে চাচ্ছিলাম আপনি থাকবেন আমাদের সাথে আপনার প্রশ্ন উত্তর দেওয়া হবে যাবেন না কোথাও ধন্যবাদ আপনাকে আহ মোদ হাশেম আমাদের বেশ কয়েকটি প্রশ্ন চলে এসেছে

ম্যাক্সিমাম কত পেতে পারেন আপনার লিমিট কত সেটার উপরে তো যারা ফাইভ হান্ড্রেড ডলার আমাদের নিউ ইয়র্ক স্টেটের যেটা ডিপার্টমেন্ট যারা পেরোলে কাজ করতেছে আবার এডিশনাল সিক্স হান্ড্রেড ডলার নতুন লতে যেটা হয়েছে সো বেস্ট অন আপনার পেরোলের উপর ডিপেন্ড করবে এখানে চারটা কোয়াটার ওরা নেয় টোয়েন্টি সিক্স দিয়ে বাঘ দিয়ে যেটা হয় সেটা যদি পাঁচশো টাকার নিচে হয় তাহলে সেটা পায় আর যদি পাঁচশো টাকার পাঁচশো চার টাকার উপর যদি হয়ে যায় তখন ওইটা আসে না যেহেতু আপনার অ্যান পাচ্ছেন আর আর উনি উনি করতে পারবে আর ওনার সেকেন্ড কোয়েশ্চেন ছিল অনেকে ক্যান্ডি স্টোরে কাজ করে তারা ক্যাশে কাজ করে তাদের কোনো টেন নাইনটি নাই কিন্তু যখন আপনি ট্যাক্স ফাইল করেন রুল হচ্ছে কি আপনারা যারা টেন এ কাজ করেন তাদের উচিত মানে যারা এমপ্লয়ারের সাথে কাজ করে তাদের উচিত তারা একটা তাদের সাথে একটা কমিউনিকেশন করে কোন একটা ডিট করে রাখা যে আপনি ইন্ড অব দ্য ইয়ারে আমাকে কি দিবেন আপনি কি আমাকে পেরো রান করবেন নাকি আমাকে অ্যাজ এ কন্ট্রাক্টর হিসেবে আমাকে একটা টেন নাইনটি নাইন

হ্যাঁ এখন তো আপনার সেলফ এমপ্লয় জন্য অবশ্যই করতে পারবে আপনার সেলফ এমপ্লয়ের জন্য তো ওপেন করে দিয়েছে এটা হ্যাঁ আপনার আনএমপ্লয়ের জন্য অ্যাপ্লাই করবে এজ এ সেলফ এমপ্লয় হিসাবে ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর হিসাবে কিন্তু আপনার ডিপার্টমেন্ট লেভারে কিন্তু ওরা বলে দিয়েছে সেলফ এমপ্লয় কিভাবে ফাইলটা করবেন এখানে আপনাকে আরেকটা কথা বলে দিই আবার আমাদের ক্লায়েন্টদেরকে এবং ট্যাক্স পেয়ারদেরকে ওরা যে ভুলটা করে আপনি যখন বলেন যে আপনি আপনি এখানে ফাইল করতেছেন কিন্তু অ্যাজ এ সেলফ এমপ্লয়ি কিন্তু আপনি বসে বসান না বসাবেন না যে আপনার যে যে কোম্পানিতে কাজ করেন সেটার নাম সেটার নাম হবে আপনার নাম যেহেতু আপনি অ্যাজ এ সেলফ এমপ্লয়ি হিসাবে কাজ করতেছেন ঠিক আছে তাহলে সেখানে বসে ক্যান্ডি নাম না বসি আপনার নাম বসাবেন তারপর বসাবেন সেলফ এমপ্লয়ি তারপর বসাবেন ওয়ান এমপ্লয়ার যেটা আপনি অ্যাজ এ সেলফ এমপ্লয়ার এইভাবে করে করতে হবে কিন্তু অনেকে কিন্তু তারা কি করে ওই যে সেলফ এমপ্লয়ির প্রশাসনের জায়গায় তারা আহ তাদের নামের জায়গায় তারা বসিয়ে দেয় ক্যান্ডিস্টোর ক্যান্ডিডোর কিন্তু এটা আপনার নয় তো আপনি ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর যেহেতু করতেছেন তাহলে আপনার নামটা বসাবেন এখানে যেন এটা ভুল না হয় তাহলে সেটা যদি করেন তাহলে আপনার গভর্নমেন্ট ধরে নিবে আপনি ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর তাহলে ওরা টেন নাইনটি চাইতে পারে কিংবা আপনার জন্য প্রভিডেন্ট লস স্টেটমেন্ট দিলে ওরা এটা কমপ্লিট করে দিবে ঠিক আছে আমাদের আরো অনেক প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর দেবো আমরা কিন্তু আমি আরেকটি প্রশ্ন ফেসবুক থেকে পেয়েছি সেটি দিয়ে আমাদের বিরতিতে যেতে হবে বিরতির পরে সে বাকি প্রশ্ন উত্তর দিব এবং নতুন করে প্রশ্ন নিব আহ একটি প্রশ্ন এসেছে যে উনি আহ ফুল টাইম কাজ করেন আহ ভালো ভালো ফুল টাইম কাজ করেন উনি কিন্তু আহ ফাঁকে উনি উবারও চালান তো উবার এখন চালাচ্ছেন না তো সেই ইনকাম একেবারেই নেই কিন্তু সেটি কোনো মতেই দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট ইনকাম তার ইনকামের সমতুল্য নয় উনি কি আনএমপ্লয়মেন্ট ফাইল করতে পারবেন কিনা আমরা বলেছি ম্যাক্সিমাম হচ্ছে উনি আন এমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করবে সেটা ডিটারমেন্ট করবে লেবার ডিপার্টমেন্ট আপনি ফাইল করে দিবেন যেহেতু আপনার আপ পাচ্ছেন না আপনি ফাইল করবেন এবং ইট কুড বি আপনি যদি যে মিনিমাম যে পাঁচশো চার টাকা থেকে সেটা মিনিমাম ওয়ান হান্ড্রেড এইটি টু ডলার মিনিমাম পাওয়া যায় তো সেটা পাবেন এডিশনাল আপনি সিক্স হান্ড্রেড ডলার পাবেন আপনি ডেফিনেটলি ফাইল করবেন এবং আপনি যদি কোয়ালিফাই হন আপনি কন্টিনিউ পেমেন্টগুলো পাবেন এবং এখানে আরেকটা মনে হচ্ছে যে সিক্স হান্ড্রেড ডলার এডিশনাল পেমেন্ট অনেকের ধারণা হচ্ছে এটা আমাদের সাথে ইনকামের যোগ হবে কিনা কিন্তু এটা আহ লেবার ডিপার্টমেন্ট যেটা বলতেছে সেটা এজ এ ইনকাম হিসাবে যোগ না হয়ে এটা আপনার যে মেডিকেট পার্স যে ইনকাম হিসাবে যোগ হবে এটা হবে না

আমাদের আরেকজন ফোন করেছিলেন নূর জামান তার প্রশ্নের উত্তর দেব কিরণ রশিদ উনি এবং আরো অনেকে জানতে চাইছেন উবার ড্রাইভার কি ইপিপি ফাইল করতে পারবেন কিনা দর্শক আমাদের দিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি যাবেন না কোথাও থাকবেন আমাদের সাথে টিবিন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718776556 লগইন করুন www.totalcablebd.com প্রিয় দর্শক বিরতির পর পুনরায় স্বাগত জানাচ্ছি টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠানে আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে আমাদের সাথে আছেন মোহাম্মদ হাসেম ইএ এম বিএ আইআরএস এনরোল এজেন্ট প্রেসিডেন্ট সিইও করুণফুলি ট্যাক্স সার্ভিসেস মোহাম্মদ হাসেম উত্তর উত্তর দিচ্ছেন আপনাদের বিভিন্ন প্রশ্নের আমাদের সাথে এই মুহূর্তে আছেন বেশ কয়েকজন দর্শক আমি আরো দুটি প্রশ্ন নিয়ে নিতে চাই প্রিয় দর্শক কে আছেন দয়া করে আপনার নাম জানিয়ে প্রশ্ন করুন ভাই ভালো আছেন জি ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন নামটা জানিয়ে আমি আমি রহমান ব্রুকলিন থেকে বলছি বলুন আমি গত তিন তিন এপ্রিল আনএমপ্লয়মেন্ট ফাইল করেছি এবং চার তারিখ আমি উইকলি ক্লেম যেটা ওইটা করছি তারপরে আমাকে আমাকে চার তারিখ একটা মেসেজ দিছে যে আমি আউট 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 কান্ট্রি কোয়েকশনারি আউট অফ কান্ট্রি করি নাই ওটা আট তারিখে ওইটা আমি চেক করার জন্য তো আমি কি করছি আবার ওই যে পরে পরে আমি আমি তারিখে ওইখানে দেখি যে আমার অ্যাকাউন্ট থেকে লন্ডন থেকে আপনার ইউনাইটেড কিংেড কিংডম থেকে এটা নক করছে নক করায় ওরা আমাকে মানে আবার ইয়ে করছে যে আমি আমার ফুল ডকুমেন্ট দেওয়ার জন্য আমি এই দেশে এইখানে আসি বলে বা আমি নিজে এটা করছি যে বলে যে আমার আবার সব ডিটেলস দেওয়ার জন্য আমি সবগুলো ডিটেলস দিতেছি কিন্তু ওইখানে একটা অপশন ছিল ফার্স্ট টাইম দিয়েছিল আমি যে লন্ডনে গিয়েছি ওইখানে যাওয়ার আমার কত তারিখে গিয়েছি আবার কত তারিখে ব্যাক করছি কিন্তু আমি আসলে যাই নাই ঠিক আছে আমি যাই নাই ওখানে ন করছি তো ন করার পর ওই অপশনটা ওই পাসপুটের বা আমার গ্রিন কার্ডের কোনো ছবি দেওয়ার মতো কোনো অপশন খুঁজে পাই নাই তাই আমি দেই নাই ঠিক আছে তো ওইগুলা কমপ্লিট করছি করার পরে তো আমি সাবমিট করে দিছি তো আমার একাউন্টে কি জিরো জিরো দেখাইতেছে মানে কোনো পেমেন্ট আসে নাই শুধু জিরো জিরো মানে জিরো জিরোর কারণটা কি বা আমার অন্য কোনো প্রবলেম হবে কি না আচ্ছা আপনি আপনার প্রশ্ন ভালো প্রশ্ন সব শেষে যে কথাটি বলেছেন এটি একটা শুভ সংবাদ আপনাকে জানাবে উনি হাসছেন আপনি আপনি থাকবেন রমান সাহেব আমাদের সাথে হ্যাঁ আমি আরেকটি প্রশ্ন নিয়ে নিব প্রিয় দর্শক কি আছেন আমাদের সাথে আপনি দয়া করে আপনার নাম জানিয়ে প্রশ্নটি করুন

আমি ডাব্লিউ তে কাজ করি ডান কিনি ডান কিনে তো আমি ত্রিশে মার্চ আমার আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করেছি আমার মেয়ে একটা আন আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স একটা লেটার এসেছে ওখানে আমাকে শো করাচ্ছে যে আমি এত টাকা পাবো বাট আমারটা ক্লেম করতে বলেছে আট তারিখ

আমরা সজীব সাহেবের প্রশ্নে ছিলাম বিরতিতে যাওয়ার আগে হাসিম ভাই আমরা চলুন উনার ওনার ওনার প্রশ্ন থেকে যাই প্রথম প্রথম প্রশ্নটি ছিল ব্যাংক লোনের ব্যাপারে এর ব্যাপারে হ্যাঁ তো ওখান থেকে আমরা শুরু করি ব্যাংক লোনের ব্যাপারে যেটা উনি বলেছে পিপিপি উনি উনি বলেছিল এটা এনিওয়াই আমরা এটা ডিসকাস করতে পারি সো পিপিপি হচ্ছে এক প্রোটেকশন প্রোগ্রাম সেটা হচ্ছে যাদের স্মল স্মল বিজনেস স্মল বিজনেস রয়েছে তারা তাদের জন্য তারা এলিজিবল লেস দেন ফাইভ হান্ড্রেড এমপ্লয়ি থাকতে হবে এবং প্রত্যেকটা এমপ্লয়ির মনে করেন ম্যাক্সিমাম হান্ড্রেড থাউজেন্ড ক্যাপ করেছে হান্ড্রেড থাউজেন্ড এর উপরে স্যালারি থাকতে পারবে না তো ওগুলা বাদ যাবে তো সেক্ষেত্রে তারা এই এমপ্লয়ি হতে হবে লেস দেন ফাইভ হান্ড্রেড থাউজেন্ড স্মল বিজনেস ওনার ওরা ওইটার আন্ডারে পড়েছে আর একটা গুড নিউজ হচ্ছে যেটা আমাদের যে ট্যাক্সি ড্রাইভাররা উবার ড্রাইভার ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর ইভেন এটার কল করা হচ্ছে পেয়েছে এক প্রোটেকশন পো আপনার পেরোল রান রেভার স্টিল ইনডিপেন্ডেন্ট কন্ট্রাক্টরকে এদের আন্ডারে এটার আন্ডারে যোগ করা হচ্ছে ঠিক আছে তো কি হচ্ছে যোগ করার কারণে ওরা কিন্তু এই बेनिफिटটা পাবে পি এই এই প্রোগ্রামে তারা এটা নিতে পারবে बेनिफिटটা তাহলে সেটা কারণে কি আমাদের যারা যাদের যাদের কোম্পানি রয়েছে যাদের এমপ্লয়ি রয়েছে পেরোল করে ওদের তিনটা এক থেকে শুরু হয়েছে এপ্রিলের আর ইনডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর যারা সল প্রপার্টারশিপ তাদের শুরু হবে 10 তারিখ থেকে বলতে আজকে সো এটা ব্যাংকের মাধ্যমে করতে হবে যাদের ব্যাংকিং বিজনেস অ্যাকাউন্ট আছে তারা বিভিন্ন ব্যাংক এখন অফার দিচ্ছে তাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনি এটা সাবমিট করতে পারেন তারা কোয়ালিফাই হতে পারে এটা কাউন্ট হবে কিভাবে আমরা গতকালকে বলেছিলাম একটুখানি তো ফর এক্সাম্পল আপনি যদি গ্রোথ সি ওয়ান হান্ড্রেড হয় আপনি সেখানে ডিডাকশন দেখিয়েছেন আপনার গ্যাস লিজ আদার এক্সপেন্স ফিফটি আমি আমি একটু শর্ট করি কারণ আমাদের আরো প্রশ্ন আছে ওনার যে প্রশ্নটি ছিল যে উনি এটি ফাইল করার জন্যে আপনাদের মতো যারা অফিস যারা অফিস আছেন সিটি তাদের সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছি উনার প্রশ্ন ছিল আপনাদের অফিস খোলা কিনা এবং সেটি খোলা না থাকলে উনি কিভাবে যোগাযোগ করবেন

আমরা এই প্রশ্নটি তুলে ধরেছিলাম গত সপ্তাহে আলেকজান্ডার কাছে এটি এসেন্সিয়াল সার্ভিসের মধ্যে পরে কাজে এটি বন্ধ করা যাবে না এটি খোলা থাকবে এসেন্সিয়াল সার্ভিসের মধ্যে পড়ে যাওয়ার কারণ এটি খোলা থাকবে সংখ্যা তো আছেই কিন্তু সাবধানে থাকতে হবে আরেকটি হচ্ছে আহ কত কতজন বাংলাদেশি এ পর্যন্ত মারা গেছেন উনি জানতে চেয়েছিলেন সংখ্যাটিতে কতজন মারা গেছেন এই সংখ্যা নিয়ে অনেকে দিমত অনেক দ্বিমত আছে আহ কেউ বলছেন একশো চল্লিশ কেউ বলছেন একশো তিরিশ কেউ বলছেন একশো দুই আমি নিজে আজকে খুব ব্যস্ত ছিলাম এটি জানার জন্য যে সোর্স গুলা আমরা ভেরিফাই করতে পারছি না সেই কারণে আমরা এই এই মুহূর্তে প্রকৃত নাম্বার আপনাদেরকে আপনাদেরকে জানতে পারছি আহ আমরা চেষ্টা করবো যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে নাম্বারটি জানার আরেকটি ব্যাপার হচ্ছে এটি জানা অনেক দূরহ তার কারণ হচ্ছে অনেকে বাসায় মারা যাচ্ছেন সেটি অনেক সময় রিপোর্টিং হচ্ছে না তো প্রকৃত সংখ্যা হয়তো আরো অনেক পরে জানা যাবে আপনারা থাকবেন আমাদের সাথে আমরা চেষ্টা করব প্রকৃত সংখ্যা জানার জন্য ধন্যবাদ আপনার আপনার এই কনসার্ন দেওয়ার জন্য কিন্তু মৃত সংখ্যা নিহাতি কম নয় আহ ধন্যবাদ আপনাকে নুরুজ্জামান উনি বলেছিলেন উনি ট্যাক্সি চালান আনএমপ্লয়মেন্ট ফাইল করেছেন এস এস ছিল সেটিও দিয়েছেন তারা বলেছেন তাকে কল করা হবে কল করছেন না এটি প্রশ্ন এবং তার ওয়াইফ ডাব্লিউ টু তে কাজ করেন আনএমপ্লয়মেন্ট সাবমিট করেছেন তার ওয়াইফের পেন্ডিং দেখাচ্ছে দুটি এই দুট্টি একটু একটু কি কি পেছেন ওনারা যে বলছে যে কোয়ালিফাই করেননি তো ও দেখাচ্ছে কোয়ালিফাই করানি কেন কোয়ালিফাই করনি সেটা বলতে পারেননি উনি আর তার ইনকাম খুব লো যতটুকু আমি বুঝলাম খুব দ্রুত করে উত্তর দিতে হবে কারণ আমাদের সাথে আরো অনেক প্রশ্ন আছে আমরা এই আমরা ওই যে যিনি চসুরটি সিকিউরিটি ওরা চেয়েছে ওরা দিয়েছে ওরা যদি ভেরিফাই করে এটা কমপ্লিট হয়ে যাবে তো এটা ডান এটা কিছু করতে হবে না আর একটা যেগুলো পেন্ডিং দেখাচ্ছে এখানে আপনি দেখবেন যদি পেন্ডিং দেখায় এখন আমার কাছে মনে হচ্ছে এটা হচ্ছে আপনাকে একটু ওয়েট করতে হবে আর ওরা কালকে গতকালকে যেটা বলেছে মধ্যে ওরাই কল ব্যাক করবে ধৈর্য ধরতে হবে আহ তো আশা করি এটাও কমপ্লিট হয়ে যাবে আর একটা কোয়েশ্চেন ছিল আহ পিপিপির ব্যাপার এটা কিন্তু আমাদের কমিটির অনেকের প্রশ্ন হাবিব ভাই এটা একটু এটার একজনের প্রশ্ন ছিল আমি না কত কে বলেছেন রহমান সাহেব মনে হয় এনিওয়াই সেই প্রশ্নটা হচ্ছে যে সেলফ কে এখানে ইনক্লুড করা হচ্ছে তারা কিন্তু এটা করতে পারবে আমরা বলেছিলাম আপনার ইনকাম যদি গ্রোথ যদি ওয়ান হান্ড্রেড হয় এখান থেকে ফিফটি থাউজেন্ড যদি আপনি বাদ দেন আপনার নেট হচ্ছে হান্ড্রেড থাউজেন্ড এই হান্ড্রেড থাউজেন্ড আপনি টু দিয়ে বাগ দিতে হবে সেটা যেমন এইট থাউজেন্ড সামথিং আসবে সেটা সেটা টু পয়েন্ট ফাইভ মাল্টিপল করে যেটা সেটা আপনি কোয়ালিফাই হবেন সেটা আপনি কিভাবে করতে পারবেন সেটা আপনি ব্যাংকে যে সব যাদের ব্যাংকে বিজনেস অ্যাকাউন্ট আছে তাদের সাথে যোগাযোগ করলে ওটার মাধ্যমে মাধ্যমে ওটা করতে পারবেন

জি আসসালাম আচ্ছা আমার নাম শামী বলুন জেসে আচ্ছা আমি আমি কাজ করতাম জেসি পেনে এখন এটা ক্লোজ আচ্ছা আর আমি তারপরে পাশাপাশি কাজ করতাম পার্টাইম সাবওয়েতে তো সাবওয়েটা এখন হয়ে গেছে আমি যেহেতু পার্ট টাইম তারা আমাকে বলতেছে যে এখন আমাদের বিজনেস খুব স্লো এখন এই মুহূর্তে আমার লাগবে না আর যখন আবার শুরু হবে ঠিক মতন বিজনেস স্টার্ট হবে তখন আমি আবার নেব তাদের ফুল টাইম কাজের লোক আছে তো এখন আমার জেসিপেন থেকে আমাকে বলতেছে যে আমি যেন আছে আমি আনএমপ্লয়মেন্ট করার জন্য তো এখন কি আমি করতে পারবো আমার লাস্ট পেমেন্ট আমি চেক পেয়েছি কালকে আপনি থাকবেন আমাদের সাথে ধন্যবাদ স্বামী আপনাকে আহ মোদ হাশেম আপনি শুনেছেন প্রশ্নটি জি 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 সো আপনি যদি ক্লেম করতে করতে চান ওখানে এই আপনি যখন মানে আপনি যখন এখানে ক্লেমটা শুরু করবেন স্টার্টিং শুরু করবেন ওখানে বলা আছে আপনি এই সময়ের মধ্যে পেমেন্ট পেয়েছেন কিনা যদি আপনি পেমেন্ট মেবি ওরা স্টপ করে দেবেন এখানে আপনি নেক্সট উইক থেকে আপনি এটা ক্লেম করলে আপনি হয়তো এটা কন্টিনিউ করতে পারবেন অনেক সময় হাবিব ভাই দেখা যায় আপনার পেমেন্টটা যখন আপনি ফাইভ হান্ড্রেড ফোর ডলার মধ্যে এই সপ্তাহে পেয়েছেন কিনা তখন সেটা হয়তো দিবে না বাট আপনি কন্টিনিউ যদি করতে পারেন করবেন অ্যান্ড পরেরও কি আপনাকে ওরা পেমেন্টটা দিবে যদি আপনি ক্লেমটা ধন্যবাদ আপনাকে মামুদ হাসেম অনেক অনেক ধন্যবাদ আমরা সময় একেবারে শেষ করে দিচ্ছি আমি খুব দ্রুত কিরণ আপনি উবার পিপিপি করতে পারবেন কিনা ফেসবুক থেকে জানিয়েছেন মোহাম্মদ হাসেম বলেছেন আপনারা পারবেন আরেকজন ফেসবুক থেকে বলছেন লেবার ডিপার্টমেন্ট সাইট করেছেন তারা বলেছে কল দিবে কল দিচ্ছে না আপনি শুনেছেন মোহাম্মদ হাসেম বলেছেন বাহাত্তর ঘন্টা আপনাকে ওয়েট করতে হবে তারা কল দিবে অবশ্যই দিবে আপনি থাকবেন আমাদের সাথে আগামী সোমবার রাত সাতটায় এবং আগামী রোব সোমবার রাত দশটায় আহ আপনার প্রশ্নের উত্তর আমরা লিখে রাখলাম আপনার প্রশ্ন উত্তর দেওয়া এটা এটার ফেসবুক থেকে কামাল করেছিলেন আহ মহম্মদ আমি বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে আপনি আশ করি ভালো থাকবেন দর্শক আপনারা যারা দেখছেন এত কোন অনুষ্ঠান আমরা চেষ্টা করছি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন টিভিএন টোয়েন্টি ফোর সাথে এবং টিভিএন টোয়েন্টি ফোর দেখার জন্য সাবস্ক্রাইব করুন টোটালকে শুভ শুভরাত্রি টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন দেখতে আজই কল করুন সেভেন ওয়ান এইট ট্রিপল সেভেন সিক্স ডাবল ফাইভ সিক্স লগ ইন করুন ডাব্লিউ ডাব্লিউ ডব্লিউ ডট টোটাল ক্যাবল বিডি ডট কম